শুভ দুপুর বেলা, কি সব ঠিক তো? ঠিক তো থাকতেই হবে, যেহেতু তোমরা দাস উড়ে চেনে ফেলো মেম্বার। আর আজকে আমার সঙ্গে কারা কারা আছে দেখো তোমরা, এই দাদা দাদা। আর আজকে আমি এসেছি, তোমরা তো পুরো রাস্তা সিনেমাটিক শট দেখলে, আমি এসেছি পিসির বাড়ি। ওই ওই যে ওই যে টুপি পরে আছে তার পাশে যে ছেলেটা দেখছো না, গোড়া দেখতে মানে কালো রঙের ছেলেটার মুখ, এর বাড়ি এসেছি। আর আমার সাথে এসেছে জেঠু এসেছে, মানে আর দুটো বোন এসেছে। যা গাড়ি কষ্ট মষ্ট করে এলাম না ড্রাগনে, আমরা কি বলবো তোমাকে, বুঝে উঠতে পারবে না তোমরা, এত কষ্ট হবে এলাম। আর বলতে গেলে মানে আমি রাস্তায় ভিডিওটা কন্টিনিউ করিনি, কেন জানো তোমরা? কেন বলি, এই গাড়িতে চারজন বসে আসা অসম্ভব, বুঝতে পারছো? ওই জন্যে এইরকম জাস্ট সিনেমাটিক শট দেখাতে দেখাতে চলে এলাম। আর আছি বাড়িতে, বসলাম পিসির বাড়িতে, একটু মিষ্টি জল যেটা খেতে হয় সেটুকু খেয়ে এখন আমি ছবি টবি তুলতে এলাম। আর এইদিকে ভিউটা দেখবে, আর আমি এখন এলাম কলেশ্বরের এদিক হয়ে, যেদিকে যাই হোক এদিকার ভিউটা ভাই অসাধারণ আছে। চেকটা সাউন্ড, এই দেখো শুধু সর্ষে গাছ চারিদিকে, ওই দূর দিয়ে দেখো, একটু জুম করে দেখাচ্ছি, দেখে যাও, ওই দেখো সর্ষে, আর এদিকেও তাই সেম, এই দেখো। আর এই জায়গার ভিউ তো ভাই বলতেই নাই, এই দেখো ওই দাদারা একটু ছবি টবি তুলে দিল, থ্যাংক ইউ সবাইকে আমার তরফ থেকে, থ্যাংক ইউ ছবি তুলে দেওয়ার জন্য। বাবুল কাম বলছিল একটু আগে, যাই হোক চলো এবার আমরা যাই বাড়ি। আর সারাদিনে যা যা হচ্ছে তোমার সাথে সবকিছু আমরা শেয়ার করছি, দেখতে থাকো ব্লগটা, এনজয় করো। বাড়িতে খাওয়া দাওয়া করে এবার গ্রামটা ঘুরতে আমরা বেরিয়ে গিয়েছি, আর এখন আমরা যাচ্ছি মাঠে দিয়া। খুবই রোদে ছড়া তাকাতে পারছি না, এরকম চোখ
তুললাম, বেশ ভালো লাগলো বন্ধুগুলোর সঙ্গে। আর এরা আমার গিফট দিল এটা, তাই তো? হ্যাঁ অবশ্যই, আরো দেবো, গোটা ভঙ্গি আরো দেবে, গোটা জমিটাই দেবে বলছে। কোন গা নাম শোনা? হায় হায়, ইতনা সুকু। এই গ্রামের লোক খাবে কি দিলে? চলো ওখানে যাই দেখি। ওই ওই সামনে যে ঠাকুরতলা আছে ওখানে একটু আড্ডা ফাড্ডা দেবো, ওদের হয়তো বন্ধু টন্ধুগুলো আসবে, তারপর বাড়ি যাব। আগে থেকে বলে দিলে মজা নেই, তোমরা ভিডিওতে দেখতে থাকো। প্লাস্টিকের ব্যাট নাকি? আমি এমনি বললাম, হালকা আছে খুবই, দেখে মনে হচ্ছে প্লাস্টিক কিন্তু ভেতর ভেতর কাঠ। বন্ধুরা, পিসির বাড়ি থেকে বেরিয়ে পড়েছি বাড়ি দিয়ে, আর গাড়ির আওয়াজটা মানে এরকম নয়, আমি এরকম সাউন্ড এডিট করেছি, এডিট করে, তাই হোক আমার সাউন্ড এরকম নয়। ফাইনালি বাড়িতে এখন পৌঁছাইনি, এখন আমি বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি আমাদের নদীর ধারে দিয়ে, আর ভিডিওটা এখানে স্টপ করব। তাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবে চ্যানেলটাতে, আর কমেন্ট করো।